কেউ এক পা এগোলে এই ছোড়া তোদের বুকে গেঁথে দেব। একদম এগোবে না, ফল কিন্তু ভালো হবে না। তেজ দেখাচ্ছে, এই একে একে খতম কর। তোমাকে আজ শেষ করে তোমার লাশ নিয়ে ফিরবো আমি আফগানদের ঘাঁটিতে। সিরাজ আহত হয়েছে, এই সুযোগ তো ছাড়া যাবে না, শেষ করে দিতে হবে। এই নাকি সিরাজ গোটা মুর্শিদাবাদের কেল্লা পাহারা দিচ্ছিল, কি করে ওর চোখ এড়িয়ে ওরা ভেতরে ঢুকলো? শত্রুর চর আগেই প্রাসাদে ঢুকে পড়েছিল, কেউ কিছু বোঝার আগে আফগান সেনা আর বর্গীরা আমাদের উপর আক্রমণ করে। নানি জান, এখন আলোচনা করার সময় নয়, চলুন চলুন। নানি জান, এখানেই আপনারা থাকুন, যতক্ষণ না আমি বলছি। তোর কথায় আমরা কেউ এখানে আটকে থাকবো না, অন্তত আমি থাকবো না। নানি জান চলুন, নানি জান, নানি জান চলুন। Yeah!
কত লঙ্কার দান করতে পারে? কে তুমি? রোশনলালকে সিরাজ ধরে ফেললে তো সর্বনাশ হয়ে যাবে। মূল ষড়যন্ত্র যে আমার, সে কথাটা ফাঁস হয়ে যেতে পারে, সেটা কিছুতেই হতে দেওয়া যাবে না। চলো 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 পাল্টাই।